পৃথিবীর এমন কোনো ক্যান্সার হাসপাতাল পাওয়া যাবে না যেখানে ক্যান্সার প্রতিরোধ বিভাগ নাই, আর বাংলাদেশে একটি হাসপাতালও পাওয়া যাবে না আজকের আগ পর্যন্ত যেখানে ক্যান্সার প্রতিরোধ বিভাগ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এমনকি উন্নয়নশীল দেশও তিনটি ক্যান্সার জাতীয়ভাবে স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা সম্ভব, স্তন ক্যান্সার, জরায় মুখের ক্যান্সার এবং মুখগহ্বরের ক্যান্সার। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উদ্যোগে 2005 সালে প্রথম একটা জরায় মুখের ক্যান্সার স্ক্রিনিংয়ের প্রোগ্রাম নেওয়া হয় বিভিন্ন সংস্থার সহযোগিতায়। পরবর্তীতে সরকারও এটাকে সহযোগিতা করে বিভিন্ন হাসপাতালে, এবং পরবর্তীতে এর সাথে স্তন ক্যান্সারের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনটা যুক্ত হয়। আর ওই স্ক্রিনিংটা যেটা হয় সেটা হলো ভায়া নামের একটা পদ্ধতি, ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিডিক অ্যাসিড। এটা খুব কম খরচের পরীক্ষা, এটাই এখনও চলছে। সাথে ব্রেস্ট ক্যান্সারের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের দিয়ে হাত দিয়ে এক্সামিন করে দেখা ব্রেস্টের ভিতরে কোনো সমস্যা আছে কি না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলছে ওরাল ক্যান্সার বাংলাদেশের এখনও এই বছরও যদি সর্বশেষ গ্লোবোকেনের 22-এর স্ট্যাটিস্টিক্স আপনারা দেখবেন, দেখেন প্রথম 4টার মধ্যে নারী পুরুষ উভয়ের মধ্যেই আছে ওরাল ক্যান্সার, মুখগহ্বরের ক্যান্সার, বাট তার জন্য কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নাই, জাতীয় কোনো ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি নাই আমাদের। বিএসএমএমটাকেই সরকারের বিভিন্ন পর্যায়ে চলছে, জাতীয়ভাবে প্রণীত হয় নাই, জাতীয়ভাবে এটা পরিচালনাও হচ্ছে না। অসম্পূর্ণ কারণ ওরাল ক্যান্সার নাই, অসংগঠিত কারণ এটা হাসপাতাল ভিত্তিক, এটা জনগোষ্ঠী ভিত্তিক যেভাবে অর্গানাইজ স্ক্রিনিং প্রোগ্রামের যে একেবারে বইয়ে যেভাবে লেখা আছে যে পদ্ধতিগুলো সেগুলো ফিল আপ করা হয়, পূরণ করা হয় না। আমার খুব কষ্ট লাগে, সবচেয়ে সহজ স্ক্রিনিং প্রোগ্রামটা বাংলাদেশে আমরা চালুই করতে পারিনি এতদিন, সেটা হলো একটা মুখের ভিতরে আমরা শুধু একটা লাইটের সোর্সের কাছে মুখটা বড় করে হা করে আমরা দেখব। আমি যখন কেরালাতে প্রথম ট্রেনিং নিই 2003 সালে, আমি যখন দেখলাম ত্রিবান্দ্রাম ওরাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম নাউনে করলাম, না জানি কত কিছু যন্ত্রপাতি কখনো আমি দেখতে গেলাম, দেখলাম যে ভলান্টিয়ারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কিছু পেশেন্ট দেখা দেওয়া হচ্ছে, কিছু স্লাইড দেখা দেওয়া হচ্ছে, হাতে একটা লাইট দিয়ে দেওয়া হচ্ছে, অথবা লাইট সোর্সের কাছে নিয়ে গিয়ে সবাইকে মুখটা বড় করে হা করবেন, তিনটা জিনিস দেখবেন। আমি ডাক্তারি ভাষা হয়তো কঠিন তারপরে বলি, লাল লাল রক্তের দাগের মতো ছোপ ছোপ দাগ যদি পুরা মুখের ওরাল ক্যাভিটির যে ঝিল্লি যেটাকে বলি মিউকাস মেমব্রেনে কোথাও যদি থাকে, লাল লাল রক্তের দাগের মতো আমরা ডাক্তারি ভাষায় বসি ইরাইথ্রোপ্লাকিয়া। আর যদি সাদা খসখসে একটা আস্তরের মতো থাকে যাকে আমরা বলি লিউকোপ্লাকিয়া, আবার এটা মিক্স তো থাকতে পারে, আর একটা সাবমিউকোসাল ফাইব্রোসিস বা আলসার, এই ফুসকুড়ির মতো একটা বেরোলো ঝুল্লির ঝিল্লির নিচ থেকে ঘা হয়ে গেল, এই তিনটাকে বলা হয়। এই তিনটা থাকলে তখন আমরা রেফার করে দিব যে পরবর্তী স্ক্র্যাপিং সাইটোলজি বা বায়োপসির জন্য। আমরা করতে পারিনি বাংলাদেশে এটা, কারণ কেউ ভাবে নাই, এভাবে চিন্তা করে নাই, যেটা তো সহজ।